তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। হ্যালো ভিউয়ার্স, আমরা যারা শুনছি, হ্যালো ভিউয়ার্স, আমরা অনেক সময় নাগ নাগিনীর কথা শুনছি যে সাপ আসলে কিছু খায় কিনা। এই যে ওনারা সাক্ষাৎকার দিতেছে, উনিও বলতেছে, এই যে ওনার মা আছে রুগীর শাশুড়ি বলতেছে, দুধ রাখছে টেবিলের উপরে। এখন জিন বলতেছে ওই টেবিলের উপরে দুধ রাখা জিত সে সাপের ছবিদের আয়সা খেয়ে গেছে, এমনও আসছে, আরো আসছে নাকি এই সাপ। তখন এরা সাপ মনে করে ওইটাকে জিন ওই যে সাপটাকে মেরে ফেলছে, মারতে পারে না। তাহলে বুঝা গেছে আপনি দুধ কলা খাইতে আসেন, ওদের দুধ ওই বসুন, আপনারা খাইছেন না? আপনি খাইছেন? আপনি খাইছেন? আমি অল্প খাইছি। আমি অল্প খাইছি, তাহলে সে ব্যথা বেশি পাইছে। আমি তাকে শ্রদ্ধা করছি, আমি তাকে খাওয়াইছি। ও যেটা ব্যথা বেশি পাইছে ওটা বেশি খাওয়াইছেন আপনি? আচ্ছা যাক, ভালো। সে হচ্ছে আমার মেহমান। ও আচ্ছা যাক, তো যাওক, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা করা তো ঠিক হয় না। আচ্ছা শুনুন, আমি আপনাকে কি বলি, এখন এদের কারো দোষ নাই, আপনার এই যে কি জানি কোনো জুতির কোনো দোষ নাই। এখন এই জুতি কিভাবে ভালো থাকবে সেই পরামর্শটা আপনার কাছে চাই আমি। সেটা হচ্ছে আসন দিবে। হ্যাঁ, সেটা আসন দিলে উনি আস্তে 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 বড় হতে হবে, আস্তে আস্তে, কিন্তু লোভ করা যাবে না। হ্যাঁ, লোভ করা যাবে না। হ্যাঁ, এখানে বলছিলাম যে এই লোক বাইরে চলে যাক, এখানে কথা বললে আমার সমস্যা হয়। হ্যাঁ, এই জানালাটা খুলে দেন। আবার দিম যাবি না, কতই বাচ্চা শেষ, তাহলে যদি মায়া না লাগে শেষ করে দিবেন, সমস্যা আমার আমার তুই ছাড়বি না, আমি ক্ষতি করবই, কারণ হইছে আমার সাপ, আমার মেহমান কে তুই আঘাত দিছিস। আচ্ছা, মেহমান তো ওরা জানে না, তোর তো বুঝে না হয় সেটা মাফ করতে হবে। মাপ চাওয়ার মতো কিছু না, আমি রাগ কেন হয়েছি জানোস? আমি কেন রাগ হয়েছি জানোস? কারণ হয়েছে তুই বলছ যে আমাকে একবারে ছাড়ার জন্য, কিন্তু আমি একবার তো যাবো না, ওই জন্য রাগ করছে। আচ্ছা সেটা আমি একবার যাব না ওনার সাথে, আমার সাথে কথা বলতে চাই। যখন জুতি যখন ছোট ছিল তখন থেকে আমি ওকে লালন পালন করছি। আপনি কথা শুনেন, আমারটা তো শুনবেন নাকি? আচ্ছা, আমি কি আপনার কোনো সময় কোনো ক্ষতি করতে পারছ নাই? হ্যাঁ, আমি তো মা, আপনি আপনি যেমন দাবি করতেছেন জ্যোতির উপরে, আমি তো মা, আমি মা না, আমি তো ওর 10 মাস 10 দিন পেরে নিছি, আমার কোনো দায়িত্ব নাই। কোন বলেন এবার কোন? যেমন ওই যে ওইটা বললেন সাপ, সাপ ওই আসছে এই জন্য আপনি আমাকে জুতি রূপে অত্যাচারটা করতেছেন, আর আমি তো মা, আমি তো বেড়ে দিছি, তাহলে আমার কি কষ্ট লাগে না? কষ্ট মনে লাগে না আমাদের নবীর নাম, ঠিক না? আচ্ছা, যাই ব্যক্তি, আপনার নামটা অনেক সুন্দর, মোহাম্মদ। আমি সবাইকে ভালোবাসি, শোনেন, আমি সবাইকে শ্রদ্ধা করি, আমি সবাইকে ভালোবাসি, আমি যতটুকু পারি আমি হেল্প করি সবাইকে। ওকে ধন্যবাদ। হ্যাঁ, এখন আমি আপনার লোক কথা ওরা বোঝে না, এখন কেমনে আমি দুই হাত চোর করে বলি, আমি কোনো জিনের সাথে সাধারণত বেয়াদবি করি না,
কারণ জিনও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমরাও হিসাব দিতে হবে। এইজন্য আমি ফাস্তবে খারাপ ব্যবহার। শুনেন এই মোহাম্মদ ভাই, আমি আপনাকে বলি, আল্লাহ নিজে কোরআন বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি, ঠিক না? তো সুতরাং আপনাদেরও হিসাব হবে, আমাদেরও হিসাব হবে, আপনাদেরও জান্নাত আগে হিসাব হবে, হ্যাঁ আপনাদের হিসাব হবে, আমাদেরকে জান্নাত জাহান্নাম যেতে হবে। সুতরাং আমরা দুই মানুষ, আপনি এবং আমরা, দুই হিসাব দিকে আমরা এক, এক না? সুতরাং আপনি যদি এখানে কথা স্টপ রাখতে হবে, এখানে কথা কেন বলা হচ্ছে, কথা বলি না কেউ। তো সুতরাং আমি আপনার কাছে আবেদন করি, তাহলে আপনারা আমার জান্নাতে আছে, জাহান্নাম আছে, হিসাবের দিকে আমরা এক, ঠিক না? তো সুতরাং ভালো মন্দ আপনারও আছে, আমারও আছে। আপনি এখন এর কাছে আইসা, এদের মা কষ্ট পাচ্ছে, শাশুড়ি কষ্ট পাচ্ছে, জামাই কষ্ট পাচ্ছে, আমি চাই আপনি এমন কাজ করেন যে আপনার নাম মোহাম্মদ, মোহাম্মদ তো প্রশংসিত, ঠিক আছে, সুতরাং আপনার নামে আর কাজে যেন মিল হয়, সেটা কিভাবে করা সম্ভব করেন? এই যে ওনার মাথা পাঠাইছে, কে মাথা পাঠাইলেন যে আর একবার রক্তত্ব করে কাজ করলেন আপনি, এই যে মাথাটা পুরো ফাটে কি করছেন? আপনি কেমন ভালোবাসেন রুগীর মাথা ফাটালেন, এই যে মাথাটা কত অনেকে কষ্ট দেওয়ার জন্য আমি দিছি, সে তো মা, সে মার জন্য আমি কষ্ট দেওয়ার জন্য, তাহলে কিন্তু বলা হয়েছে আমাকে ছাড়ানোর জন্য, এখন এসে বলছি আমি, আগেও বলা হয়েছে। আচ্ছা শুনেন, আপনার ছাড়ানোর জন্য এখন আমার প্রশ্ন, আমি আপনার প্রশ্ন করি, এখন আপনি মাথা পাড়াইছেন, এই করছেন, তিন দিন খাবার নাই, আমার কত হয়েছে, হ্যাঁ আপনি খাবার, আপনি খাওয়ার দরকার নাই, আমি এমন ভাবে আপনার ফয়সালা করে দেই যে মেয়েটা স্বাভাবিক, ওনারা যেভাবে চলাফেরা করে, ছেলে সন্তান নিয়ে আপনি তারা আপনার সারা জীবন থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু মেয়েটা স্বাভাবিক জীবনে তারা ছেড়ে দিবেন, আমি আপনার সাথে কোনো বিয়া দিতে পারবো না, আপনি কোনো ক্ষতি করবেন না, এই যে আপনি একবার আসতে গাড়ি নষ্ট করে দিচ্ছেন, ঠিক না, এখন আবার বলতেন যাইতে সময় গাড়ি নষ্ট করে দিবেন, আপনার থাকবে, কারণ প্রথম মেয়ে এটা বুঝতে হবে, ওনার প্রথম মেয়ে মেজাজ করা থাকতেই পারে, অনেক সময় বাচ্চাদের হয় এরকম, কিছু না বুঝতে হবে যে বয়স কম, হয়তো বয়স কম বিধায় উনিকে রাগারাগি করে, যাই দুই এক কথা বলে, সেক্ষেত্রে রাগ করে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনাকে বেশি সময় দিছি, আমি এখন আপনাকে একটা আবেদন করব, সেটা হলো ওনারা যে ব্যথায় ব্যথিত আছেন, উনি তো মা, আপনি ছোটোবেলা থেকে তারা ধরছেন, আপনি তাকে ভালোবাসেন বা আপনি ছোটোবেলায় ভালোবাসছেন, ওনাদেরই কথার মুখে আপনি ছোটোবেলা থেকে তাকে কোনো কষ্ট দেন নাই, অবশ্যই কষ্ট দেন, অবশ্যই যদি আপনি ছোটোবেলা তাকে কষ্ট না দেন, বুঝা গেছে? আমার আগে যে ছিল সে পূজা ছিল, পূজা হিন্দু ছিল, হ্যাঁ হ্যাঁ হিন্দু যাওয়ার পরে, কিন্তু ওনার শক্তি বেশি ছিল, আমার শক্তি একটু কম, হ্যাঁ উনি শক্তি বেশি ছিল, হুম হ্যাঁ পরে আমার শক্তি একটু কম, উনি চলে গেছেন, হ্যাঁ উনি, উনিকে আমি সরা দিছি, বলছি যে কারণ হচ্ছে আপনি হিন্দু, হ্যাঁ আমি মুসলমান, হ্যাঁ কারণ এই মেয়েটাকে অনেক কিছু করতে, মেয়েটাকে বিয়ে দিতে হবে, হ্যাঁ বিয়ে করাতে হবে মেয়েটাকে, হ্যাঁ সেই জন্য উনি চলে গেছে। আচ্ছা যাও, তো মোহাম্মদ ভাই আপনার নাম মোহাম্মদ, আমরা সচ্ছু সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি, আর রসুলের নামে নাম রাখার সবচেয়ে আমরা সম্মান করি, আপনাকে অসৎ শ্রদ্ধা আমি করি, আর মোহাম্মদ কে আপনার বয়স কত? আমার বয়স কত বলেন তো? 400 বছর। যাও আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ অনেক হায়াত দারাজ করুক, আপনি বিবাহ শাদী করছেন না করবেন? না করবেন না, না কেন, বিয়ে না করলে গুনাহ না, ইসলামে তো বইরা গিয়ে নাই, বিয়ে করতে এখন না, এখন না, আরো পরে করবেন, আরো পরে। আপনার মা বাবা কি বেঁচে আছেন? আমার সব আছে, সব আছে, আত্মীয়স্বজন থাকে, সব থাকে আমার স্থানে, আপনার স্থানে, তাহলে আপনার মা বাবা খোঁজ খবর নেয় না আপনার? হ্যাঁ নেয়, সব সময় নেয়, তাহলে আপনার মা বাবাকে আপনাকে বিয়ে করাবে না? হুম করাবে, তখন করলে আমার মা আমাকে যতটুকু ভালোবাসে, হ্যাঁ উনি ততটুকু ভালোবাসেন, উনি মেয়েকে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আচ্ছা ধন্যবাদ, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ,
তাহলে আজকে থেকে ওনার মেয়ে স্বাভাবিক এখন আমার দোকান থেকে খানা শুরু করবে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ মোহাম্মদ ভাই কি বলেন, ভাতখানা বাড়িতে যা ফেট বেড়ে আজকে ভাত খাবে, ওকে? আর যেন খানা কোনো সময় ডিস্টার্ব না হয়। আপনার সাথে কি আমি কোনো বেয়াদবি করছি বলেন? না, আপনার সাথে এমন কোনো বেয়াদবি করে থাকলে আমাকে মাফ করে দিবেন। আমিও কোনো বেয়াদবি করি নাই, আমাকে মাফ করে দিবেন। ওকে ধন্যবাদ, আমি আপনাকে মাফ করছি, আপনি আমাকে খুব শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, আমিও আপনাকে খুব শ্রদ্ধা করি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে জমা খলাক তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সুতরাং দুই দিক এবদল দিক আমরা সমান সমান না, তো আমরা ভাই ভাই। ইন্নামাল মুসলিমুন ইখওয়াতুন ফাসলু বাইনা আখাইহিম ওয়াত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি এই হিসাবে আমরা দুইজন ভাই বোন। হ্যাঁ ঠিক আছে, আপনার নাম মোহাম্মদ, আমার নাম আবু বকর, তাহলে দুইজন আমরা ভাই ভাই, ঠিক না? তাহলে ভাই ভাইয়ের দিকে সম্মান করবে, কি বলো মোহাম্মদ ভাই? তো আমি আপনার কাছে একটা আবেদন রাখতে পারি কি পারি না? আমি আপনার কাছে আবেদনটা রাখি, আপনি ভাই আমিও আপনার ভাই, তা আপনি এই বোনটাকে আর কোনো কষ্ট দিবেন না, আপনি তাকে ভালোবাসেন বা আপনি তাকে দেখে শুনে রাখবেন, আমার কোনো আপত্তি নাই। এমন কোন কাজ করবেন না যাতে আমি আমি কখনো কোনো কাজ করছি জিজ্ঞাসা করেন না দুজনকে, না এরা তো স্বীকার করছে আপনি কোনো খারাপ কাজ করেন নাই। এই যে হেরাউন এটা আবেদন করছে যে আপনি তার মাথাটা ফালে রেখে দাগ করে রাখছেন, এই যে সাপটা আঘাত কারণে পড়ে, আচ্ছা ওটা আর করবে না ওরা। হ্যাঁ ওরা যখন আমার কাছে আসছে অন্য অন্য কবিরাজের কাছে গেলে কষ্ট দেয় করে সেই করে, আমি আবার কোনো জিনের সাথে খারাপ আচরণ করি না, কষ্ট দেই না, হয়তো আপনি জানতে পারছেন। হ্যাঁ সুতরাং আপনি যেদুরকম মাথাটা ফাড়াইছেন সে তো মা, এইটা আজকে মধ্যে চলে যাবে না, আচ্ছা চলে যাবে, সেটা হচ্ছে আমি দিছি। হ্যাঁ সেটা আজকে মধ্যে চলে যাবে, চলে যাবে, ও তো মা, মা দেখে কষ্ট হয়েছে, মাফ চাইন বলে মা আমার মাফ করে দেবে। আমি বলবো আপনি মাফ চাইন এলে উনি খুশি হবে, ঠিক আছে মা আপনি আপনার মাফ করে দেন, আপনার সন্তানকে কষ্ট দিয়েছে আপনি আমার মাফ করে দেন, আপনি মনের থেকে মাফ করে দেন, ঠিক আছে? আপনি ওনার প্রতি কষ্ট রাখেন না, কারণ ওনার প্রতি কষ্ট রাখলে আল্লাহ ওনাকে কিন্তু আজাদ দিবে। আপনি বলেন আমি মাফ করে দিয়েছি, আল্লাহ তাআলা আমার সন্তানকে সুস্থ রাখেন, ঠিক আছে আমার সন্তানকে সুস্থ রাখেন, ঠিক আছে? দেখছেন কত ভালো মানুষ না, মনে একটা সন্তানের কষ্ট দিয়েছেন আপনি, তাও সে মাফ করে দিয়েছে কি জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনি তাকে ক্ষমা করে দেন, উনিও আপনাকে ক্ষমা করে দেন, আপনি ওনার সন্তানকে ভালোবাসবেন, দেখে শুনে রাখবেন। আপনি মুসলমান, আমি মুসলমান, কোনো হিন্দু জিন যেন এই বোনকে কষ্ট না দিতে পারে, ঠিক আছে? আমি এই জন্য আমি হিন্দু শরীরে দিয়েছিলাম, সব ভালো করছেন না, এই জন্য আমি আপনার কাছে আবেদন রাখবো। আপনি আসতে সময় গাড়ি নষ্ট করে দিয়েছেন, এটাও যেন আর না হয়, ঠিক আছে মোহাম্মদ ভাই? ওকে আর যেন সমস্যা না হয়, তার কোনো কথা আছে? আর কোনো কথা নেই। হ্যাঁ আর এখন থেকে আজকে রাত্রে থেকে আপনি তিন দিন খাওয়াইতেছেন না, আজকে রাত্রে যেন সে খানা খায়, ওকে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আজকে রাত্রে এখন আমার দোকান থেকে খানা শুরু করবে, ঠিক আছে? এখানে কেক টেক জায়গা আছে, তিন রাত তিন দিন খানা, আপনি মিষ্টি খাওয়াইছেন এই খাওয়াইছেন সেটা তো ওনারা দেখে না, ওনারা তো মনে কষ্ট হয় রে আমার মেয়ে কিছু খায় না, আমরা তো কইলা ঘুরে চাই। একটা সন্তান যদি না খায় মা কি মানতে পারে বলেন? আপনি যদি পারে আপনিও তো আপনার মায়ের সন্তান, আপনি এখন বললেন যে আমার মা আমাকে এত আদর করে উনিও এত আদর করে না, আপনি যদি আপনার মা মায়ের সামনে কিছু না খান চার পাঁচ দিন তিন দিন আপনার মা কি কলজা মানবে বলুন মোহাম্মদ ভাই? তাহলে প্রতি সন্তান মায়ের কাছে ছোট, সে যত বয়স হোক, ঠিক না? সুতরাং ঠিক না, ওনার মেয়েকে বিবাহ দিয়েছে কিন্তু ওনার কাছে তো ওনার মেয়ে এখনো সে ছোট বাচ্চা, ঠিক না? তো আমি আপনার কাছে মোহাম্মদ ভাই একটা আর্গুল আবেদন করবো, যেন এমন কোনো আচরণ করবেন না যেন মায়ের কোলে আঘাত লাগে। আবদার আছে, আবদার থাকতেও পারে, সে মা মাফ করতেও পারে, ঠিক আছে? একটা মা হাজারও যদি সন্তান অপরাধ করে মা কিন্তু মাফ করে দেয়, এটাই ধন্যবাদ। তো যা হোক আপনাকেও সে সন্তানের মতন জানে, যদি আপনি জিন জাতি হন যেহেতু আপনি তার মেয়েকে ভালোবাসেন এই জন্য সে আপনাকে সন্তানের মতন জানবে, ঠিক আছে? আমাকে যত আমার কাছে যত রোগী আসছে কখনো কোন রোগী আমার ফলস কখনো পায় নাই, কখনো মিথ্যা কথা কখনো আমি বলি না, আলহামদুলিল্লাহ।